আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ চিতই দুধ চিতই পিঠা যারা পছন্দ করে থাকেন আশা করি আপনাদের রেসিপিটিও ভালো লাগবে আমি চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে তিন লিটার দুধ নিয়েছি তিন লিটার দুধকে জাল করে নিয়ে একটু ঘন করে নিব। তিন লিটার দুধকে জাল করে দুই লিটারের মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং ঘনত্ব কিছুটা বেড়ে গিয়েছে এখন আমি এর ভেতরে চিতই পিঠাগুলো দিয়ে দিব চিতই পিঠা যদি ঘরে তৈরি করা হয় তাহলে সরাসরি দিয়ে দেওয়া যায় আর যদি বাইরে থেকে কিনে আনা হয় তাহলে একটু মাইক্রো ওভেনে এক দুই মিনিট গরম করে নিয়ে সফট করে নিয়েই দুধের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে তিন লিটার দুধের জন্য পনেরো পিসেস পিঠা নিয়েছি পিঠাগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব পিঠাগুলো দিয়ে নিয়ে এবার পিঠাগুলোকে জাল করে নিচ্ছি মানে পিঠাগুলো জাল হতে হতে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে দেখছেন মানে আমার ভিডিওগুলো দেখছেন রেসিপিগুলো দেখছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটিকে আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যে নিয়ে যেতে সাহায্য করবে এবার আমি দুধের ভিতরে গুড় দিয়ে দিব দেখতেই পাচ্ছেন দুধগুলো কিভাবে বাবল উঠছে আমি এই চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এবার গুড়টাকে দিয়ে দিব। যখন বাবলগুলো কমে যাবে আমি তখনই গুড়টা দিব কারণ বলক আসা অবস্থায় বা বাবল ওঠা অবস্থায় গুড়টা দিলে দুধের ভেতরে দুধটা ফেটে গিয়ে ছানা হয়ে যাবে বা অনেক সময় ছানা হয়ে যায় অনেক সময় হয় না তারপরও আমি আলাদাভাবেই এভাবে দেওয়ার চেষ্টা করি সব সময়। আমি টোটাল এক কাপ গুড় এখানে ব্যবহার করেছি গুড়টাকে গুড়টা যখন গলে যাবে তখন আমি হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন ঘন্টা আমি এভাবে রেখে দিব বা তিন চার ঘন্টা আপনারা রাতে তৈরি করে সকালেও এটা খেতে পারেন তিন ঘন্টা পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে পিঠা তুলে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে পিঠাগুলো কতটা তুল তুলে এবং সফট হয়েছে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ